জায়গা করে দিতেই হবে, তা নতুনদের জায়গা করে দিতে আমার বিদায় নিতে কোনো অসুবিধা নাই। দেবাশিস বাবু বললেন ব্যক্তিগত ভাবে যদি বলতে যায় অনেক দেরি হয়ে যাবে, খুব ভালো মানুষ, দীর্ঘদিন ধরে তার সাথে পরিচিতি, তার সাথে রাত কাটিয়েছি। আমার মনে পড়ে ছাত্রছাত্রীদের অসুখ হলে দেবাশিস বাবু বলেছেন একসাথে গিয়ে তাকে দেখে এসেছি, এই ঘটনাও মনে পড়ে। ইউনুস সাহেব 3 বছর দায়িত্ব পালন করেছেন, তার কথা উল্লেখ করতেই হয়, তিনি স্কুলটাকে নতুন করে সাজিয়ে দিয়েছেন। যখন বাণীবাবু ইউনুস সাহেবকে সিলেক্ট করেন তখন ভেতর থেকে একটা আনন্দ হচ্ছিল যে যোগ্য একজন শিক্ষককে ওরা বাঁচতে পেরেছে। আমরা দ্বিমত করিনি, কোনো শিক্ষক দ্বিমত করেনি, খুব ভালো শিক্ষক, খুব ভালো দক্ষ শিক্ষক। তিনি স্কুলের সমস্ত কাগজপত্র থেকে শুরু করে ঝেড়ে পুঁচে সমস্ত ফাইলপত্র, সমস্ত আলমারি, স্কুলটাকে সাধারণ ক্ষেত্রে বাগান সব তার বানানো, তার কথা তো কোনোদিনই বলব না। আমার পেনশনের ক্ষেত্রে আমি ভাবছিলাম কোথায় থেকে কিভাবে পেনশন হবে, একমাত্র ইন্দু সাহেব, রজ্জাক সাহেব, তারা সুন্দরভাবে কষ্ট করে আমার পিপিও করিতে পেরেছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ বিদ্যালয়ের যে সম্পাদক দ্বয় আছেন জগবন্ধুবাবু এবং বাণীবাবু, তাদের প্রতি কৃতজ্ঞ। আমি আমার যে ছাত্রী আছে, বিশেষ করে যারা প্রাক্তন ছাত্র, অনেকে ভাবছে মাস্টারমশাই তো আমার নামটা একবার বললে না, মানে এত এত ঘটনা সে বলতে গেলে শেষই হবে না ছাত্রদের ঘটনা। তো সমস্ত ছাত্র ছাত্রী এত অনুগত ছিল, যখন সাহিত্য শিক্ষা ক্লাস নিতাম তখন বিকালের দিকে মনে হইতো এই স্কুলটা আর একবার সেজে উঠছে, আর সাহিত্য শিক্ষা ক্লাসে 2-1 মিনিট লেট হলে ডাক পড়তো, আনন্দ করে সাহিত্য শিক্ষা ক্লাস নিতাম, প্রফেশনাল ক্লাস নিতাম, 28টা করে ক্লাস এক একটা শিক্ষকের। তো এইভাবেই চলতো ছোট সংসার, সুখী সংসার। আস্তে আস্তে বড় হলো, অনেক শিক্ষক, খুব গুণী শিক্ষক এই বিদ্যালয়ে এসেছেন, কিছু চলেও গিয়েছেন, আবার কিছু এসেছেন, তাদের কথা তো বলতেই হয়, তারা খুবই ভালো শিক্ষক, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার যে প্রাক্তন ছাত্রছাত্রীরা এসেছে তাদের প্রতি কৃতজ্ঞ, তারা এই ডাকে, স্কুলের ডাকে সাড়া দিয়ে আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমার ভালো লাগছে, আমি যা পেলাম আমি সারা জীবন মনে রাখব। অনেক সত্ত্বেও অনেক কিছু বলার থেকে গেল, বলতে গেলে অনেক সময় লাগবে, ছেলে মেয়েরা, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা অধৈর্য হচ্ছে, তো সেই ধাপে 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 বলতে গেলে আর সেই দিন তো আজ নয়, ভেতর থেকে একটা কষ্ট থেকেই গিয়েছে যে এই পরিবেশটা আমি আর কোথায় পাবো। চাকরিটা চলে যাচ্ছে বলে এতটুকু দুঃখ নাই, যা পেনশন পাবো তাতে চলে যাবে। আমার ছেলেরা খুব ভালো, চারিদিক থেকে ভালো, আমার সহধর্মিনী, আজ পর্যন্ত আমাকে জামা প্যান্ট ইস্ত্রি করতে হয় নাই, মাটির মানুষ, তার নাম না করলে পরে কষ্ট হবে, খুব ভালো, তাকে পেয়ে ধন্য দাদা, তাকে পেয়ে ধন্য ভাই, পোড়া প্রতিষ্ঠিত, সংসারে কোনো অসুবিধা নাই। আর সব থেকে বড় কথা, আমার যে ভাগ্নে আছে 46 বছর, তাকে নিয়ে আছি, তাকে মানুষ করা, তার বিয়ে দেওয়া, তার ছেলে, সে এখন মাস্টারি করছে, এখনো তাকে নিয়ে ওই সংসারে আছে। এর জন্য আমার ভালো লাগে যে একজন মহিলা সে ভাগিন বৌমা নিয়ে সংসারটাকে কি সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, খুব ভালো লাগে। আমি আশা করব আগামী দিনে সমস্ত শিক্ষক তাদের আপ্রাণ চেষ্টার মধ্যে দিয়ে এই স্কুলকে আরও আরও বড় করবেন, স্কুলের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ, তারা যাতে সুনাগরিক হতে পারে,
সে চেষ্টা করবেন। আর ছাত্রছাত্রীদের কাছে আমি প্রত্যাশা করব যে তারা বিদ্যালয় থেকে কৃতি ছাত্ররূপে বেরিয়ে গিয়ে দেশ ও দশের সুনাম অক্ষুণ্ণ করবে, মা বাবার গর্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। এবং একথাও বলতে চাই যে অভাবটা কোনোদিন বাধা হয়ে দাঁড়াইতে পারে না, সেটা আমার মা দেখিয়ে গিয়েছে। এবং এত অভাবের মধ্যে দিয়ে আমি তো বলতেই পারলাম না, রেশন থেকে চাল এনেছি, আটা এনেছি, চাল গরম জলে দিয়েছে, দুর্গন্ধ, ভাত খেতে পারিনি, দাদু চাল পাঠিয়ে দিয়েছে, রান্নায় তো তবে খেয়েছি, রাত্রে আটা তৈরি করে রুটি করছে, সমস্ত ছেড়ি পালাইছে, রুটি তৈরি হয়নি, তা রাত্রে তো দাদু যাইতে পারলো না, রাত্রে তাহলে খাওয়া দাওয়া কারো হলো না, সেই ঘর থেকে আমি উঠে এসেছি। তাই ছাত্রদের ছাত্রীদের বলতে চাই যে অভাগ্য জয় করতে হয়। আজ আমি একটা বিশেষ ঘোষণা করে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আমার মা আমার কাছে স্বর্গ, আমার মা আমার কাছে যে কি এত ভালোবাসত, শ্বশুর বাড়ি গিয়ে দুদিনের বেশি থাকা যেত না, বন্ধু বান্ধবদের রাগে বলতো যে 10 দিন গিয়ে বাড়িতে শ্বশুরবাড়িতে বসে আছে, কিন্তু আমি শ্বশুরবাড়িতে 5 দিনও কোনোদিন থাকিনি, একদিন বা দুদিন মধ্যে, একদিন কিংবা দুদিন। তারপর মাকে বলতাম যে তখন বাড়ি বলছিল আমি নাকি 10-12 দিন গিয়েছি শ্বশুরবাড়ি, তা হাসতো, কিছু বলতো না। আমি বুঝতে পারতাম যে মা আমাকে কতটা ভালোবাসে। আমি রাতে বাড়ি যেতাম, পার্টির প্রোগ্রাম সেরে মা কিন্তু দরজার গোড়ার বাড়ি, দরজার গোড়ার বাড়ি, যতক্ষণ বাড়িতে না ঢুকেছি ততক্ষণ মা ওই রকম করে থাকতেন। আর এখান থেকে ইলিশ মাছ নিয়ে গেলে মা খুব খুশি হতেন, ভাগে টাকে কথা বললে পরে বড় ইলিশ নিয়ে গেছি, এখান থেকে 800 জনের ইলিশ, 1 কেজি 800, এত বড় ইলিশ কাউকে দাও, পাড়ার লোকজন না অন্যদিন এনে দিস 500-600 জন, ওরা যেমন চাইছে, এত পছন্দ করতেন। আর সেই মায়ের জন্যেই এই আলোটুকু দেখেছি, মাকে জানাই সশব্দ প্রণাম। আর মায়ের স্মৃতির উদ্দেশ্যে একটা সামান্য ঘোষণা, আমি এই বিদ্যালয়কে ভালোবেসে মায়ের স্মৃতির উদ্দেশ্যে 50,000 টাকা চেক আমি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশীষ বাবুর হাতে তুলে দিতে চাই। আর এই বছরে মাধ্যমিকে 60 বা 60 অ্যাবাভ পেয়ে যে সর্বোচ্চ নম্বর পাবে, উচ্চ মাধ্যমিকে 60 বা 60 অ্যাবাভ পেয়ে যে সর্বোচ্চ নম্বর পাবে, তার একটা রেজুলেশন করে সেই ছাত্র মাধ্যমিকে একজনকে, উচ্চ মাধ্যমিকে একজনকে একটা পদক, উন্নতি স্মৃতি পদক, সেই পদকটা আমি বিদ্যালয়ের হাতে তুলে দিয়ে যাব, এবং 50,000 টাকার চেক বিদ্যালয়ের হাতে তুলে দিয়ে যাব। আমি আশা করব আগামী দিনে এই রকম বিদ্যালয়কে ভালোবেসে এলাকার মানুষজন 2nd, 3rd এই সমস্ত পুরস্কারগুলাও দেবে, ভালো লাগবে, ছাত্ররা উৎসাহিত হবে, আমার ছেলেরা পেয়েছে, আমার নাতি পেয়েছে টিয়ার স্কুল থেকে, ওই দেখে আমার মনে হয়েছিল। আর এই প্রস্তাবটা যিনি দিয়েছেন তিনি হচ্ছে ইউনুস সাহেব, কল্যাণ স্যার খুব কাছের ছেলে, কল্যাণকে ভাইয়ের মতো দেখি, পলাশকে ভাইয়ের মতো দেখি, তাদের সাথে কত জায়গায় বেড়াতে গেছি, পলাশের সাথে একটা ভালো সম্পর্ক, অন্যান্য শিক্ষক আমার ব্যক্তিগতভাবে কোনো কারোর সাথে কোনোদিন ঝগড়া হয়নি, এই সংসারটাকে চালাতে গিয়ে স্কুলের ব্যাপারে যদি কাউকে এতটুকু হাট করে থাকি, আজকে শেষ দিনে আমার অনুরোধ, কলিগরা নিশ্চয় নিজ গুণে আমাকে ক্ষমা করবেন, আমি কিন্তু আমার ব্যক্তির স্বার্থে কোনোদিন কাউকে হাট করিনি, স্কুলের স্বার্থে। অনেক সময় দেবাশীষবাবু সিদ্ধান্ত নিতে একটু ইতস্তত করতেন, সিনিয়র টিচার হিসেবে আমাকেই ঘোষণাটা করতে হইতো, এবং সেই দায়িত্বটা উনি দিয়েছিলেন বলেই তো আমি পেরেছিলাম, অপেক্ষা করতেন। তা আমি সবশেষে আর একবার মঞ্চে উপবিষ্ট সমস্ত বড়দের আমার সশ্রদ্ধ প্রণাম জানাই, আমার কলিগদের আমার অভিনন্দন জানাই, আমার প্রাক্তন ছাত্রছাত্রী যাদের নাম করতে পারিনি, একটা একটা কেউ বলতে গেলে অনেক সময় লাগবে, রাগ করবে না, আমি তোমাদেরকে ভুলি নাই, বলবো না, এক বাক্যে 150টা নাম আমি লিখেছি। আমার যে এখনকার ছাত্রছাত্রী
তাদের প্রতি থাকলো আমার অকৃত্রিম ভালোবাসা। তারা ভালো রেজাল্ট করবে শুনতে পাবো, আমি গর্বিত হব, এই স্কুলটা আরো বড় হোক, আমি আসব যাব, এই কথা বলে আমি আমার চেক এবং ওই পদক হেডমাস্টারের হাতে তুলে দিয়ে আমার এই বক্তব্য শেষ করছি।